বাজেট নিয়ে যারা সমালোচনা করে তাদের মানসিক সমস্যা রয়েছে এ কারণে তারা সরকারের কোন ভালো কিছু খুঁজে পান না রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাজেট উত্তর সংবাদ সম্মেলনে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল অসুস্থ থাকায় সংসদে বাজেটের বড় অংশ উপস্থাপনের পর দিন সংবাদ সম্মেলনেও আসেন খোদ প্রধানমন্ত্রী বলেন দেশের সাধারণ মানুষ কতটা সুফল পাবে সে কথা বিবেচনায় নিয়ে এবারে বাজেট প্রণয়ন করা হয়েছে অর্থনীতিতে বাংলাদেশের যে অপ্রতিরোধ গতি সেই গতি ধরে রাখতে প্রস্তাবিত বাজেট বাস্তবায়ন করতে হবে বলে জানান সরকার প্রধান আরো জানাচ্ছেন শাহ আলী জয় রীতি অনুযায়ী সংসদে বাজেট উপস্থাপনের পরদিন সাংবাদিকদের সামনে উপস্থিত হন অর্থমন্ত্রী উত্তর দেন নানা প্রশ্নের কিন্তু তার অসুস্থতার কারণে বৃহস্পতিবার সংসদে বাজেটের বেশ খানিকটা উপস্থাপন করেন প্রধানমন্ত্রী শুক্রবার সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন সরকার প্রধান নিজেই বর্তমান মেয়াদের প্রথম বাজেট বাজেট নিয়ে সমালোচনার সরাসরি জবাব দেন প্রধানমন্ত্রী যেসব গবেষণা প্রতিষ্ঠান বাজেটের বিরুদ্ধে বলছে তারা দেশের জন্য কি আনতে পেরেছে এমন প্রশ্ন তোলেন তিনি যখন দেশে একটা গণতান্ত্রিক পদ্ধতি থাকে যখন দেশে অর্থনৈতিক উন্নতি হয় সাধারণ মানুষের উন্নতি হয় তখন তারা কোনো কিছুই ভালো দেখে না সব কিছুতেই কিন্তু খোঁজে তাদের গবেষণা তারা কি গবেষণা করে আমি জানি না কিন্তু তারপরেও তাদের একটা কিছু বলতে হবে সেটা ভালো আবার এত সমালোচনা করেও আবার বলবে আমরা কথা বলতে পারি না এবার এই রোগটাও আছে আর এটা একটা অনেকটা অসুস্থতার মতো শেখ হাসিনা বলেন তৃণমূল মানুষের উন্নয়নকেই প্রাধান্য দেয়া হয়েছে বাজেটে কথা হচ্ছে আমার সাধারণ জনগণ খুশি কিনা সাধারণ মানুষ খুশি কিনা সাধারণ মানুষগুলি তাদের ভালো করতে পারছে কিনা এটা হচ্ছে বড় কথা বাজেট বাস্তবায়নে সংশ্লিষ্টদের নির্দেশ দেন সরকার প্রধান সব দিক থেকে বাংলাদেশ আজকে যে একটা অপ্রতিরোধ গতিতে এগিয়ে যাচ্ছে এই গতিটার জন্য চলমান থাকে সেটাই প্রধানমন্ত্রী বলেন ভ্যাট আইন কার্যকর হলে নিত্য দাম বাড়বে না বাড়তি চাপ পড়বে না জনগণের ওপর এই বাংলাদেশ যেন এগিয়ে যেতে পারে শাহ আলী জয় নিউজ টোয়েন্টি ফোর ঢাকা